আমার সমাজের কিছু মানুষ এই নাফরমানির মধ্যে গিয়ে লিপ্ত হয় আমার সমাজের যুবকেরা যারা এটাকে আধুনিকতার ভদ্রতা স্বাধীনতা তারা ভাবে ইসলামের জ্ঞান জেনারেল জ্ঞান না থাকার কারণে আর আজকে সেই যে জেনা তাদের দেশে সেই জেনাকে আমার দেশে এনে প্রচলিত করার সুযোগ দেওয়ার জন্য আজকে এই দেশে সেই বিভিন্ন ভাবের আইন চালু করা হচ্ছে কথা ঠিক কি না জি এখন আর বিয়া নাই জি বিয়া নাই আরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত মানুষ থাকতে পারেন আল্লাহর ওয়াস্তে শান্তিভাবে কথাটাকে বোঝার চেষ্টা করেন আজকে দেখেন বিভিন্ন সময় দেখা যায় তো একটা ছেলে একটা মেয়ে বয়স 14 বছর 15 বছর 16 বছর 17 বছর অবৈধ সম্পর্ক হয়ে গেছে গার্জিয়ান দেখলো যদি বিবাহ দেওয়া না হয় গুনাহে লিপ্ত হবে কথা ঠিক কি না তখন দেওয়া হইল বিবাহ গুনাহ থেকে বাঁচানির জন্য এখন দেওয়া যাইব আর কথা বলেন এখন হইল বিয়া আর না যা পারো জিনা করো নাউজুবিল্লাহ বললেন না এরপর দেখেন অবস্থাটা কি অবস্থা তৈরি হচ্ছে কোন সময় দেখা যায় কোন ছেলে কোন একটা মেয়ের জন্য অবৈধ সম্পর্ক স্থাপন করে লাস্ট ফয়সালা নিয়ে নিয়েছে মেয়েটা যদি আমার সঙ্গে বিবাহ দেওয়া না হয় আত্মহত্যা করব কি করব আত্মহত্যা গার্জিয়ান তখন বাধ্য মরার চাইতে বিয়া দেওয়া ভালো তখন দেওয়া হইতো বিয়া এখন আর বিয়া না মরলে মর কিন্তু বিয়া না নাউজুবিল্লাহ বললেন না এইসব কিছু দিয়া আজকে এক একটা মা বোনের আত্মনাদ যে কোনো ধর্মের হোক আল্লাহর আরশে আজিম কাঁপতেছে মজলুমের কান্নার আওয়াজে এক একটা পরিবার এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে পরিবারের একমাত্র উপার্জনকারী যে ব্যক্তি সে জেলের ভিতরে কোথায় তার মা বাচ্চারা ছোট ছোট স্ত্রী খাবার দেওয়ার রোজগারের কেউ নাই এর নাম মানবতা এর নাম আইন ভাইয়ের আমার তারপর দেখেন যে জেলে চলে গেল অপরাধটা হইল ওই মেয়েটাকে বিবাহ করেছে কম বয়সে সে জেলে চলে গেল বিয়া ছুটছে না রইছে কথা বোঝা যায় না বিয়া ছুটছে না রইছে বিয়া তো রয়ে গেল বিয়া তো তার বিবাহের জায়গায় রয়ে গেল যে অপরাধে তার জেলের ভিতরে ঢুকানি হইল সেটা ছিল বিয়া বিয়া তার জায়গায় রয়ে গেল আর অসহায় মেয়েটা এখন যাবে কার কাছে বাবাও নাই শ্বশুরও নাই শাশুড়িও নাই বিয়া তো জায়গায় রইল তার যাওয়ার চিন্তা করা হইল না ব্যবস্থা করা হইল না তো এখন আর বিয়া হবে না এখন বিবাহ চলবে না এখন চলবে জেনা জেনা চলছে নি না না ভাইরা আমার এই দেশের আমার বলার উদ্দেশ্য হলো আমার সমাজের মানুষ আজকে এই আল্লাহর নাফরমানির দিকে যাওয়ার এক নম্বরের কারণ হলো দুনিয়ার জ্ঞানে পিছনে পড়ে যাওয়ার কারণে দুই নম্বরে যে জ্ঞান মানুষের চরিত্র নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করে সেটা হলো আল্লাহর কালাম কোরআনের জ্ঞান এই জ্ঞান যত সময় মানুষ অর্জন করে না পরিপূর্ণ জ্ঞানী হওয়া তার সম্ভব হয় না আজকে আমাদের সেই দিকে দেখতে গেলে আমরাও দেখি আল্লাহর কালাম কোরআনুল করিমের 90% 95% মানুষ আমরা এর তিলাওয়াত জানি না তার অর্থও জানি না ব্যাখ্যাও জানি না অনেক সময় আমি বলে থাকি আমার নিজের ব্যক্তিগত অভিমতে বলতে গিয়ে আমি বলি যদি আমাদের সবাই মক্তবের যে সিলেবাস আছে এই সিলেবাসে যদি তাত্ব ব্যবস্থা আগামীতে করা হোক সকালে বলেন আল্লাহ আমিন যদি ব্যবস্থা তাত্ব একটা মুসলমানের ছেলে মেয়ে কমপক্ষে আল্লাহর কালাম কোরআনুল করিম শুদ্ধ তিলাওয়াত শিখবে সংক্ষিপ্ত ভাবে তার অর্থটা শিখবে সংক্ষিপ্ত ব্যাখ্যা শিখবে বেশি যদি বেশি সম্ভব না হয় অনেক সময় আমি বলি কোরআনের 30তম পারা 29তম পারা যদি অর্থ আর ব্যাখ্যাটা কোনো মুসলমানের ছেলে মেয়ে পড়ে নেই তাহলে এই ছেলেটা মেয়েটা যখন বড় হবে আমার মন বলে আল্লাহর নাফরমানি করা তার দ্বারা সম্ভব হবে না কারণ কোরআনুল করিমের এই 30 নম্বর পারায় 29 নম্বর পারায় আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছেন মৌতের কথা মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে সেই আলোচনা মানুষের মৌত হবে কিভাবে সেই আলোচনা
কিয়ামতের মহাপ্রলয় কিভাবে সংগঠিত হবে, পৃথিবীকে আল্লাহ কিভাবে ধ্বংস করবেন, পাহাড় পর্বত কিভাবে ধূলিকণার মতো উঠতে থাকবে, চন্দ্র সূর্য তারাতারাদি ধূলিকণার মতো কিভাবে টুকরো টুকরো হয়ে উড়ে যাবে, ঠোলা দুলতে দুমতে গিয়ে যে অবস্থা হয় সেইভাবে কিভাবে উড়ে যাবে তা আল্লাহ বর্ণনা করেছেন। হাশরের ময়দানে ভয়াবহতা কেমন হবে, কবরের আজাব কেমন হবে, দুজকের আজাব কেমন হবে, জান্নাতের নিয়ামত গুলি কিভাবে হবে, আল্লাহ সবচাইতে বেশি আলোচনা করেছেন কোরআনুল কারীমের ত্রিশতম পারায় ২৯তম পারায়। এই পারাগুলি কমপক্ষে যদি কোনো মুসলমানের ছেলে নেই তেলাওয়াত শিখে নেয়, অর্থটা শিখে নেয়, ব্যাখ্যা বুঝে নেয়, আমার মন বলে সে আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে না। কারণ নামাজের মধ্যে গিয়ে যখন দাঁড়াবে বেশিরভাগ এই দুই পারার থেকে তেলাওয়াত করা হয়, যখন তেলাওয়াত করবে সে তখন বুঝবে আহারে আল্লাহর জাহান্নামের কি আজাব, কিয়ামতের দিনের কি কঠিন আজাব, হাশরের ময়দানের অবস্থা কেমন হবে, কবরের আজাব কেমন হবে, আর আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন, আমি কি ছিলাম, আজকে আমি হয়েছি কি, আগামী দিনে আমি কি হব, এই কথা তার ভিতরে যখন ঢুকে আসবে, যেই জ্ঞান দিবে কোরআন, আর এটা আসামাত্র তার ভিতরে তৈরি হয়ে যাবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যখন মানুষের ভিতরে চলে আসে তখন সেই ব্যক্তি আর আল্লাহর নাফরমানি করতে পারে। আজকে আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? এই আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে পারে একমাত্র কোরআনের জ্ঞান। বল সুবহানাল্লাহ। এর জন্য এই দুইটা জ্ঞান যদি আমাদের সমাজে প্রত্যেকটি মুসলমানের ভিতরে ঢুকে যায় ইনশা আল্লাহ সেই সমাজ ফিরে আসবে যেই সমাজ তৈরি করতে পেরেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহান আল্লাহ, কি সমাজ তৈরি করেছিলেন! ওই যে আগে বলেছি দেখতে গিয়েছিল মা হায়ওয়া মানুষের আকৃতি আর প্রকৃতিতে হয়ে গিয়েছিল জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কিন্তু কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো, আল্লাহ রসুল সেই আয়াতগুলি তিলাওয়াত করা শুরু করলেন। কোরআন নাজিল হতে গিয়ে প্রথম আল্লাহ নামাজের অর্ডার দেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই। কোরআনুল কারীম বাইর করে দেখেন রাসূলের মক্কার জীবনে যে আয়াত গুলি নাজিল হয়েছে, সূরা নাজিল হয়েছে, যাকে বলা হয় সূরাতুল মক্কি, আয়াতুল মক্কি, মক্কার জীবনে নাজিল হয়েছে প্রত্যেকটি কথাই আল্লাহ দুনিয়ার মানুষকে স্মরণ করাইয়া দিতেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ছিলে কিভাবে, আজকে হইছো কিভাবে, তোমরা কিভাবে মরা ছিলে, আজকে কিভাবে জিন্দা হইছো, আবার কিভাবে তোমরা মরবা, আবার কিভাবে তোমাদেরকে আমি আল্লাহ জিন্দা করে তুলব, এই সব আলোচনা আল্লাহ যখন করেছেন সেই মানুষগুলির ভিতরে ঢুকে গেল আল্লাহর ভয়। আর ঢোকার পর এমন মানুষ তৈরি হলেন যাদের সার্টিফিকেশন আল্লাহ পাকে দিতেছেন আসহাবিকান নুজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবী যারা, আমার সঙ্গের যারা, এই যে সাহাবী যারা এর আকাশের নক্ষত্র স্বরূপ, সুবহানাল্লাহ, বলেন যারা আজ থেকে সেই দিন যেদিন আল্লাহ রাসূলের কথা বলতেছেন এর থেকে মাত্র দশ বছর আগে, কয় বছর, দশ বছর আগে এই মানুষগুলি ছিল আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট, কিন্তু এই কোরআন নামের নিয়ামত যখন আসলো আর আল্লাহ রাসূল ফরকালের আলোচনা যখন তাদের সামনে পড়া শুরু করলেন জাহান্নামের, কবরের, হাশরের, কিয়ামতের, এমন মানুষ তৈরি হয়ে শুরু হলেন যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না। এমন একটা সমাজ তৈরি হলো চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, মিথ্যা নাই, এরপরে পরনিন্দা নাই, সকল করি নাই, যাদেরকে দেখতে গিয়ে মানুষ দেখতে দেখত আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে ফেরেশতার চাইতে উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই সময়ে তাদের এই চরিত্র দেখে মুসলমানেরা, তাদের এই চরিত্র দেখে সেই সময় পৃথিবীর পথারা মানুষ আল্লাহর দিন গ্রহণ করা শুরু করলো। এর কারণে ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যান এত কম সময়ে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলাম কিভাবে পৌঁছিল। আল্লাহর হাবিব যেদিন আল্লাহর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ রসুলের সেদিন বয়স হলো ৪০ বছর, কত বছর, ৪০ বছর।
আর যেই দিন আল্লাহ রাসূল এই জমিন থেকে বিদায় নিলেন সেই দিন আল্লাহর রাসূলের বয়স হলো 63 বছর কত বছর 63 বছর মাত্র 23 বছরের দাওয়াতি কাজে আল্লাহর রাসূল যেই দিন ওই আরাফাতের ময়দানে বসে আল্লাহর দিনের দাওয়াত দিতেছেন শেষ বক্তব্য দিতেছেন সেই দিন আল্লাহ রাসূলের সামনে বসে আছেন 124000 এর উর্দ্ধে সাহাবীরা বলো সুবহানাল্লাহ ঐতিহাসিকদের অবাক হয়ে যায় কি জিনিসের আকর্ষণে এত তাড়াতাড়ি পৃথিবীর কোনায় কোনায় থেকে আওয়াজ ওঠা শুরু হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা গিয়ে দেয় একটা কারণ কয়টা কারণ একটা কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী যারা এক নম্বরে তারা সব হলো যুবকেরা সুবহানাল্লাহ বললেন না আল্লাহ রাসূলের সাহাবী যারা ছিলেন সঙ্গের সাথী তারা সব ছিলেন যুবক আর আজকে আমার সমাজের যুবক ভাইয়েরা অবস্থা কোথায় গেছে কোথায় গেছে এক একটার অবস্থা দেখলে অবাক হইতে হয় এটা মানুষ না অন্য কোন বস্তু ও আমার ভাইয়েরা দুই নম্বরে যে জিনিসের আকর্ষণে পৃথিবীর মানুষ ইসলামের দিকে এসেছিল সেটা তলবার নয় যুদ্ধ নয় পরগুণ ভূমা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ব্যবহার আর সাহাবায়ে কেরামদের চরিত্র ব্যবহার আমল দেখে পৃথিবীর মানুষ পড়া শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ আজকে কি চরিত্র আমাদের মধ্যে আছে কি ব্যবহার আছে কি দেখে মানুষ ইসলামের দিকে আসবে সব হারাইয়া গেছি সব হারিয়ে গেছি দুনিয়ার যত নিকৃষ্টতম কাজ সব আজকে আমাদের মধ্যে এসে গেছে কথা ঠিক কি না আমাদেরকে দেখে আর এখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না করবেও না কারণ আমাদের মধ্যে কি আছে কোন জিনিসটা আছে ইসলামের কোরআনের আল্লাহ রাসূলের হাদিসের সুন্নতের সব আজকে আমরা গ্রহণ করে নিতেছি তাদের যারা গোমরাহির রাস্তায় চলে গেছে যারা জাহান্নামের রাস্তা ধরেছে আমরা আজকে তাদেরকে অনুসরণ আর অনুকরণ করতেছি একটা সময় ছিল পৃথিবীর পথহারা মানুষ অনুসরণ অনুকরণ করেছিলেন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আর আজকে উল্টো চলতেছে আমরা যারা গোমরা তাদের অনুসরণ অনুকরণের রাস্তায় গেছি কথা ঠিক কি না তার বাস্তব প্রমাণ আমি অনেক সময় বলি বেশি না বেশি থেকে বেশি আপনি একটা বিবাহ অনুষ্ঠান যেটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত কার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আন নিকাহু মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহ রাসূল বলেছেন বিবাহ করা হলো আমার সুন্নাত যে ব্যক্তি বিবাহকে অস্বীকার করলো সে আমার উম্মতি নয় সেই হাদিস থেকে প্রমাণিত হয় বিবাহ করা সুন্নাত বিবাহ করা সুন্নাত একটা ইবাদত নেকির কাজ কিন্তু আজকের মুসলমান উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আজকে আমার সমাজের কিছু মুসলমান যারা একটু শিক্ষিত হওয়ার কারণে অথবা শহরবাসী হওয়ার কারণে অথবা কোনো চাকরিজীবী হওয়ার কারণে আর আল্লাহর দিনের জ্ঞান তাদের মধ্যে না থাকার কারণে আজকে এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে এই মুসলমানের বিবাহ শাদী দেখলে অবাক হতে হয় এটা কোনো মুসলমানের বিবাহ শাদী না কোনো ইহুদি নাসারার বিবাহ কথা ঠিক কি না জি গোটা অনুষ্ঠান ফার্স্ট টু লাস্ট সমস্ত হয়ে যায় অপব্যয় আর সমস্ত হয় গুনাহ কবিরা আর সমস্ত হয় জিনা আর জিনা আর সমস্ত হয় আল্লাহর নাফরমানি আর সমস্ত হয় ইহুদি নাসারা কাফের মুশরিকদের সংস্কৃতি লিয়া আসে না নাই জি আজকে শুনলে অবাক হবেন মুসলমানের বিবাহতে দেওয়া হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান নাউজুবিল্লাহ নাই মুসলমানের বাড়িতে আজকে চলতেছে বার্থডে পালন নাউজুবিল্লাহ নাই মুসলমানের ঘরে চলতেছে ম্যারেজ ডে পালন নাউজুবিল্লাহ বলেন কেক কাটার অনুষ্ঠান টি পার্টি বিবাহের পরের দিন নাউজুবিল্লাহ বললাম না এটা কোন মুসলমানের চরিত্র আদর্শ হইতে পারে ও আমার বায়রা আমার আরেকটা বিষয় কেন একটু দেওয়া হয়েছে আজকে আমরা মুসলমান আমাদেরকে হারাইয়া দেওয়ার কারণে আমাদের এই চরিত্র দেখে দুনিয়ার মানুষ আমাদের সমালোচনা করার সুযোগ পাইতেছে আমাদের কিছু সংখ্যক এই মুসলমানদের ভুল ত্রুটি তারা খুঁজে খুঁজে ধরে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাইয়া দেয় তারা যেটা করে এটা তো আর লুকাই থাকে
আমরা যারা সামান্য করি সেটা তুলে দেখাইয়া দেয় দেখো এই হলো মুসলমানদের চরিত্র এই হলো ইসলামের শিক্ষা এটা হলো কোরআনের শিক্ষা এই হলো তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা বড় নাউযুবিল্লাহ সবচেয়ে বড় যে সমালোচনা আজকে তারা করতেছে আমাদের বিরুদ্ধে মুসলমান সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সেটা হলো ইসলাম নাকি নারীর মর্যাদা দেয় নাই ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই ইসলাম নাকি নারীর সব অধিকার খর্ব করেছে বড় নাউযুবিল্লাহ আমরা অনেক সময় না জানার কারণে তার জবাব দিতে পারি না ও আমার ভাইরা মুসলমানরা জেনে রাখেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি নারীর অধিকার মর্যাদা যে ধর্ম দিয়েছে তার নাম ইসলাম সুবহানাল্লাহ বললেন না নারীর সম অধিকার দেয় নাই পৃথিবীতে এমন স্লোগান চলতেছে নারীর পুরুষের সম অধিকার আর ইসলামের অধিকার স্লোগান হলো নারীর সম অধিকার নয় নারীর জন্য বেশি অধিকার সুবহানাল্লাহ বলে সম অধিকার ইসলাম বলে না ইসলাম বলে নারীর জন্য বেশি অধিকার পুরুষের চাইতে নারীর মর্যাদা ইসলামে বেশি আল্লাহর কাছেও বেশি যার জন্য আল্লাহ রাসূলের জীবন দেবেন এই মক্কার জমিনে সেই সময় ছিল তাদের কুপ্রথা কোন মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত জীবন্ত নিয়ে তার বাপ কবরের মধ্যে দাফন করে দিত আল্লাহ রাসূল হাদিস শুনাইতেছি আল্লাহ রাসূল দাঁড়িয়েছেন হঠাৎ করে দেখেন একজন পুরুষ তার মেয়েটাকে হাতের মধ্যে ধরে ধরে নিয়ে একটা জায়গার মধ্যে গিয়ে পৌঁছেছে কোদাল দিয়ে গর্ত করলো আর করে নিজের জন্মদাতা বাবা তার মেয়েটার গায়ে ধরে ধাক্কা দিয়ে গর্তটার মধ্যে ফেলে দিয়া উপরে মাটি চাপা দিতেছে আর মেয়েটা তখন আব্বা আব্বা বলে ডাকতেছে কিন্তু পাষাণের হৃদয়ের বাবার ভিতরে একটাবার মায়া মমতা জাগলো না কারণ হলো মানুষ যখন গুনার রাস্তায় চলে যায় আল্লাহর নাফরমানির রাস্তায় চলে যায় তখন মানুষের ভিতরে থেকে দিল মর্দা হয়ে যায় আর তখন মানুষের ভিতরে থেকে দয়া মায়ার বিদায় হয়ে যায় তার প্রমাণ দেখবেন যে জন্মদাত্রী মা বাচ্চাটাকে জন্ম দিল সেই মাসকে অনেক সময় দেখা যায় তার বাচ্চাটার সে নিজে পলিথিনের কেরি বিগেটে ঢুকাইয়া রাস্তার কিনারে ছাড়তেছে আসে না নাই জি কারণ প্রথমে গুনাহ করেছে জিনার গুনাহ কোন গুনাহ জিনাহের গুনাহ এরপরে যখন যার সন্তান জন্ম নিল জিনা করার কারণে দিল মুদ্রা হয়ে গেছে বাচ্চাটা যখন জন্ম নিল তখন সেই বাচ্চার প্রতি তার হৃদয় থেকে দয়ামায়া চলে গেছে মানুষ আজকে গুনাহ করতে করতে জন্তু জানোয়ার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে একটা কুকুর যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে তার বাচ্চাটার প্রতি কি মায়া তাকে দেখা যায় শেয়াল যদি আয় কেউ যদি আয় নেওয়ার জন্য তার জান বাজি রেখে দেয় বাচ্চা বাসানির জন্য কথা ঠিক কিনা আজকে মানুষ মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে আল্লাহর নাফরমানি করার কারণে বাচ্চা যখন জন্ম নেয় সেই জন্মদাত্রী মা তাদের নিজের বাচ্চাটাকে দেয়নি খেলোয়াড়ের নিচে ছাড়তেছে নাউজুবিল্লাহ বলেন আর এখন এটা আরো বাড়ব কথা ঠিক কিনা কথা বলেন আপনারা বাড়বো নি না না অবৈধ সেনা করবে করার পরে দেখবে বাচ্চা যদি জন্ম নেয় তাহলে যাওয়া লাগবে জেলে কোন জায়গায় কারণ বিয়া তো আর হইতো না আগে তো আসলে একটা আরেকটা লইয়া গেলে ধরি আনার বাদে কয় তো দূরা মারো বিয়া দে এখন কে বিয়া দিত কোন গার্জিয়ান কোন মৌলানা সাহেব যে দিব জেলে যাওয়া লাগবো কথা ঠিক কি না এখন ওইগুলো বাগাইয়া নেও ফিরাইয়া আনি দেও নাউজুবিল্লাহ বললেন না জেনা করেছে ধরা পড়েছে সামাজিক আমাদের বিচার ছিল জেনা করেছে ধরা পড়েছে উভয়টাকে শাস্তি দেও ধুরা মারো আর দুই চার মধ্যে বিয়া দেও এখন হইলো জিনা করছে শাড়ি দেও বিয়া দিলে জেলে যাইবা যে দিবা জেলে যাইব নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেদায়ত করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন সুস্থ সমাজ বুঝার আল্লাহ এদেরকে জ্ঞান দেও সকলে বলেন আল্লাহুম্মা আমিন এই নারীর বাসার অধিকার কে দিল আল্লাহ রাসূল যখন দেখেন সেই ব্যক্তিটি তার বাচ্চাটাকে এখানে নিয়ে ছাড়তেছে দৌড় দিয়ে আল্লাহ রাসূল যান গিয়ে তার হাতের মধ্যে চাপিয়ে ধরেন আর বলেন ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর কালাম কোরআনুল করিমের সেই আয়াতকে শুনো নাই আল্লাহ পাক তার কালাম কোরআনুল করিমের মধ্যে বলতেছেন ويزل موؤودة سئلت بأي ذنب قتلت تمدرك شيدين
প্রশ্ন করা হবে এই বাচ্চা সম্পর্কে আর বাচ্চাটাকে প্রশ্ন করা হবে কি অপরাধে তারে হত্যা করা হয়েছে ও আল্লাহর বান্দা যখন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন এই মেয়ে বাচ্চাটাকে কি অপরাধে তুমি জীবন্ত গর্তের মধ্যে রাখলে সেদিন তুমি তোমার রব আল্লাহর কাছে কি জবাব দিবে একদিকে আল্লাহ তার কালাম দিয়ে ভয় ঢুকিয়ে দিলেন আল্লাহ রাসূল সঙ্গে কি বলছেন শুনুন দুনিয়ার মানুষ এই মেয়ে সন্তান সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যখন কোন ঘরে কোন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে করা মাত্র আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘরে নেমে যায় আর নামার পরে সেই মেয়ে বাচ্চাটার হাত মাথার মধ্যে হাত দিয়ে বলায় আর বলে তুমি একটা দুর্বল দেহ আর একটা দুর্বল দেহ থেকে তুমি এসেছো এই ঘরের মানুষ যারা আছে তোমাকে যদি তারা ভালোবাসে মহব্বত করে লালন পালন করে তাহলে আল্লাহর রহমত সেই ঘরে অবতীর্ণ হতে থাকবে সুবহানাল্লাহ কোন সন্তান কোন ছেলে সন্তান সম্পর্কে একটা হাদিস নাই আল্লাহ রাসূল বলেন কোন পুরুষের যদি তিনজন মেয়ে থাকে কয়জন তিনজন মেয়ে যদি থাকে সেই তিন মেয়ের বাবা যদি তার তিনটা মেয়েকে মহব্বত করে ভালোবাসে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের সঙ্গে বিবাহ দেয় কিয়ামতের দিন সেই তিন মেয়ের বাবা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ অন্য হাদিসে আসতেছে আল্লাহ রাসূল বলছেন সেই তিন মেয়ের বাবা জান্নাতে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে এইভাবে পাশাপাশি বসবাস করবে বলে সুবহানাল্লাহ অর্থাৎ বুঝাইয়া দিতেছেন সামান্য বেশ কম নবুয়তের মর্যাদা আল্লাহ আমাকে দিবে আর তারা সেই নবুয়তের মর্যাদাটা আল্লাহ দিবে না অথবা সেই তিন মেয়ের বাবা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে পাশাপাশি বসবাস করবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার কোন নেতা কোন রাষ্ট্র নেতা কোন ধর্ম প্রচারক এই ধরনের কথা বলতে পেরেছে একটাও পারে নাই যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ আজকে যারা আমাদের খেট নারীর অধিকারের পাঠ দেখ আমাদের ব্যাপারে সমালোচনা করে বলে আমরা নাকি ১৪ বছরে বিয়া দেই বিয়া করি আর ১৯ বছরে নাকি ১৫-১৬টা বাচ্চা জন্ম দেই নাউজুবিল্লাহ বললেন না কোন সুস্থ মস্তিষ্ক মানুষের জবান দিয়ে এইভাবে কথা বাহির হতে পারে ১৪ বছরে বিয়া হইল আর ১৯ বছরে বাচ্চা হইল ১৫-১৬টা এগুলি মানুষের বাচ্চা না কুকুরের বাচ্চা পাগল বলি বেকুফ বলি কথা বলতে বলতে লাগাম ছেড়ে দে কি বলে বুঝে না আল্লাহ আল্লাহ তোমার কাছে আমরা একটা মাত্র দোয়া এই সব পাগল ছাগল গুলিকে তুমি সুস্থ ইসলাম বুঝার কোরআন বুঝার জ্ঞান দেও সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি মর্যাদা দিলেন দেখেন যারা আজকে ইসলামের সমালোচনা করে এক সময় ছিল তাদের মধ্যে কোন মেয়ে বিধবা হইলে বিবাহ করা হইত না বিধবাকে বিবাহ দেওয়া হইত না বিধবা বিবাহ ছিল নিষিদ্ধ বিধবা বিবাহ ছিল নিন্দনীয় কাজ তারা বাধ্য এই মেয়েটার আগের স্বামী মারা গেছে এর অপরাধে আর কেউ যদি বিবাহ করে সেও মারা যাবে নাউজুবিল্লাহ বলেন হায়াতের মালিক কে মৌতের মালিক কে এর আগের স্বামী যে মারা গেল হায়াত শেষ হয়েছে আল্লাহ বিদায় দিয়েছে কিন্তু তারা বিবাহ করত না তারা একটু একটু সামনের দিকে খালি জায়গাটা পোড়া করে দেন এখানে যেটা খালি হয়েছে পোড়া করে দেন আর মহব্বতে বলো না লা ইলাহা ولا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وأمار بائر أوم سلمان راج এবার দেখেন তাদের সমাজের তখন নিয়ম ছিল
কোন মেয়ের যখন স্বামী মারা যাইত তাকে জীবন্ত নিয়ে স্বামীর সঙ্গে ছিটায় তুলে দাহ করা হইত সতী দাহপতা যে গিয়ে স্বামীর সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে মরত এরে উপাধি দেওয়া হইত সতী কি সতী সেই সময় সর্বপ্রথম পৃথিবীতে বিধবা বিবাহের প্রচলন যিনি করলেন তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জবান দিয়ে নয় আল্লাহর নবী যা মুখ দিয়ে বলতেন বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে উদাহরণ দিতে গেলেন ২৫ বছরের যুবক কত বছরের ২৫ বছরের যুবক সারা মক্কার মানুষ প্রস্তাব দিল মুহাম্মদ তুমি যদি নেতৃত্ব চাও আমরা তোমারে নেতা বানাইয়ে দিব আমাদের ধনসম্পদ চাও আমরা সবাই মিলে ধনসম্পদ দিয়ে তোমাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাইয়ে দিব সুন্দরী মেয়ে যদি চাও মক্কার যে মেয়েটা তুমি পছন্দ করবে তোমার সঙ্গে আমরা বিবাহ দিয়ে দিব কিন্তু তুমি তোমার স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান থেকে তুমি বিরত হয়ে যাও আল্লাহ রাসূল সেই দিন যদি নারী লোভী হতেন সুন্দরী মেয়েকে বিবাহ করার ইচ্ছা থাকত তাহলে তিনি বলে দিতে পারতেন অমুকের মেয়ে অমুকটা আমার সঙ্গে বিবাহ দিয়ে দাও সেই দিন আমার নবী জবাব দিলেন ও মক্কার মানুষেরা শুনো আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে চলে দেওয়া হয় আরেক হাতে যদি সূর্য এনে চলে দেওয়া হয় আল্লাহর কসম করে বলতেছি আমি চাঁদ চাই না সূর্য চাই না আমি আমার দায়িত্ব আদায় করব আমি এসেছি পৃথিবীর মানুষের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে কিন্তু আমার সেই নবী সম্পর্কে তারা সমালোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারী লোভী ছিলেন নাউযুবিল্লাহ বলেন উদাহরণ দিতে গিয়ে দেখায় ৬ বছরের মেয়ে আয়েশাকে বিবাহ করলেন আর ৯ বছর বয়সে ওই আয়েশা ওনার ঘরে গেলেন তিনি নারী লোভী না দেখি বলেন নাউযুবিল্লাহি মিন যালিক ভাইরা আমার সেই আয়েশার আগে বিবাহ করেছিলেন আল্লাহ রাসূল আর ১১ জন মহিলা কতজন ১১ জন